ওই বালকটি কে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পালাচ্ছে, আমাকে দেখে পালাচ্ছে কেন? আমাদের সকল সিদ্ধান্ত আবু তালিব নিয়ে থাকেন, আর তোমরা সবাই সেটা মেনে নাও। আমরা কখনোই তার কথার বিরুদ্ধে যাই না। আমরা আব্দে মানাফের বংশধর, আমাদের আভিজাত্য আর সম্মানের কাছে কেউই পৌঁছাতে পারবে না। কিন্তু আমাদের চাচার ছেলেরা মনে করে তারা এখন আমাদের সবার নেতা হয়ে গেছে। আমি এক মুহূর্ত ওকে দূরে রেখে থাকতে পারি না। এই শিশু দিন দিন আমাকে ভীষণ অবাক করে তুলছে। কেন বাবা? বয়স এখনো 13 হয়নি, অথচ আম্মা ওর চিন্তা ভাবনা বুদ্ধি সব বড় মানুষের মতো। মোহাম্মদ সবসময় সত্য কথা বলে, অন্যান্য বাচ্চাদের মতো খেলাধুলা করে বোকার মতো সময় নষ্ট একদমই করে না। সে শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী আর কখনোই ভয় পায় না। বয়স এত কম হওয়া সত্ত্বেও কারোর সাথে কখনো উদ্ধত হয়ে কথা বলেনি। ও সবসময়ই সত্য আর ন্যায়ের কথা বলে। তাকে আমি কখনোই খারাপ কিছু করতে দেখিনি, কখনোই দেখিনি। আরও আশ্চর্যের বিষয় হলো, ও খুব একা থাকতে পছন্দ করে। মেষগুলোকে মক্কার পাহাড়ে চড়াতে নিয়ে যাওয়ার মধ্যেই সে আনন্দ পায়। তাছাড়া কাবার মূর্তিগুলোর প্রতি মোহাম্মদের ভক্তি শ্রদ্ধা কোনোদিনই দেখিনি। মোহাম্মদ কুরাইশদের অন্যান্য বালকদের মতো মূর্তিগুলোকে ভক্তি শ্রদ্ধা কিছুই করে না। তুমি কি তার সাথে এই বিষয়ে কথা বলেছ? কথা বলেছে আম্মা, কথা বলেছে। কিন্তু আমি ওর কথায় সঠিক কোনো উত্তর খুঁজে পাইনি আম্মা। আমি জানতে পেরেছি যে সে কাবার মূর্তিগুলোকে পছন্দ করে না। কাবার মূর্তি, হুবাল, আলুজ্জা, এদের কাছে সে মাথা নত করে না। যদিও এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, কিন্তু তার মন খুবই স্বচ্ছ আর ভীষণ নরম। সবসময় সত্য কথা বলে, বড়দের সম্মান করে আর ছোটদের ভালোবাসে। সে সত্যি একজন সৎ ছেলে। অবশ্যই সে সৎ, যেমন তার বাবা। বাবা ছেলে দুজনেই সৎ। কুরাইশের সব মানুষ বলতো সে একজন সৎ বালক। ও আমাদের হাশিম গোত্রের ছেলে আম্মা, ওর বাবার গুণ তো পাবেই। তুমিও আমার সবচেয়ে ভালো পুত্র, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার। এখন তাহলে আসি আম্মা। আমি যা যা বলছি ভুলে যাবেন না চাচা? অবশ্যই আব্দুল উজ্জা, অবশ্যই। প্রভু হুবাল আপনাকে রক্ষা করবেন। আমাদের যাবার সময় তো হয়ে গেছে, কোথায় আবু তালিব? অপেক্ষা করুন, সে আসবে। প্রিয় কুরাইশবাসীরা, এটা সিরিয়ায় আমাদের গ্রীষ্মকালীন সফর। এই সফরে আমরা ভারত থেকে সিল্ক, ইয়েমেন থেকে ধূপ, কিসমিস, হাতির দাঁত, ঘৃতকুমারী আর মশলা নিয়ে আসব, বুঝেছেন? শোনো হে কুরাইশেরা, চেষ্টা করব আপনাদের জন্য এখানে ফিরে আসার সময়ে আন্দারিন ও আর্থুয়ার থেকে শ্রিয়ার ক্রিস্টাল, শ্রিয়ান কাপড় ও পানীয় নিয়ে আসব। আমাদের সেবার জন্য রোমান সুন্দরী মেয়ে নিয়ে আসবে না, যার সোনালি রঙের চুল, চমৎকার ফর্সা ত্বক, মোহনীয় চাহনি, আকর্ষণীয় দেহ? এখনো তুমি তোমার অভ্যাস পাল্টালে না ধনবান। আমি অনেক কিছুর বাণিজ্য করেছি, কিন্তু নারী বাণিজ্য বাদে আমাকে কোনো কিছুই এত ধন সম্পত্তির মালিক বানাতে পারেনি। এই ব্যবসায়ী আমাকে অনেক সম্পদ দিয়েছে। এমনি জাদান, আপনি অনেক ধনবান ও বিজ্ঞ, কিন্তু আমরা বনি হাশিম গোত্র মানুষের দাসত্ব নিয়ে বাণিজ্যকে কোনোভাবেই সম্মতি দেই না। কুরাইশ গোত্র কিন্তু এই বিষয়ে কখনোই কোনো বিরোধিতা করেনি। দাসীরা সুন্দর বাচ্চা উপহার দেবে। আল্লাহ শঙ্কর বংশধর হওয়া থেকে দূরে রাখুক। তালিবের আব্বা, আপনি চলে যাবেন দেখে সে কেঁদেই যাচ্ছে। ওর কথা আপনাকে আর কি বলবো, বুঝতেই পারছি না ওকে কিভাবে বোঝাবো। আমি ওকে বলেছি তোমার চাচা সিরিয়া যাচ্ছে, যাতে করে তোমার জন্য অনেক উপহার নিয়ে আসবে, তোমার দেখে ভালো লাগবে। ও আমায় বলল আমার চাচা
আমার থেকে দূরে থাকলে আমার কিছুই ভালো লাগবে না, আমার কিচ্ছু চাই না, থাকতে পারবে না ও আপনাকে ছাড়া। তুমি বুঝবে না বারাকা, তাকে রেখে যেতে আমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু এমন সফর করার মতো বয়স মোহাম্মদের এখনো হয়নি বারাকা। একবার দেখুন কিভাবে কান্না করছে সে আপনার জন্য। চোখ মোছো আমার প্রিয় বাবা মোহাম্মদ, মনকে শান্ত করো বাবা, বিশ্বাস করো আমি তোমাকে রেখে সিরিয়া যেতে চাই না, আমি কখনো তোমাকে একা রেখে আর কোনোদিন কোথাও যাব না, আমি তোমাকেও সঙ্গে নিয়ে যাব, কথা দিলাম। তুমি কি তাহলে সত্যিই সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো ইবনে হুয়াইরিদ? হ্যাঁ, আসলে একটা শব্দের ব্যাখ্যা আর কিছু কাজের জন্য। শোনো ওসমান, তুমি জানো আমি মূর্তি পূজা ছেড়ে দিয়েছি, আর আজ অথবা কাল মানুষের ধর্মের পরিবর্তন হবে, এটা নিশ্চিত। কখনো খ্রিস্টান, কখনো বা ইহুদি, এখন কেউ আমাদের পিতা ইব্রাহিমের দেখানো ধর্ম পালন করছে না। একেশ্বরবাদী? হ্যাঁ ঠিক, একেশ্বরবাদ আমাদের আদি পিতা ইব্রাহিমের ধর্ম, কিন্তু লোকেরা এই সত্য ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা পূর্বপুরুষ থেকে শিখেছে। তুমি একজন মুসাফির ওসমান, তাই সত্য অন্বেষণ করো, হতেও পারে আমরা যেটা খুঁজছি সেটা খুঁজে পাব। অবশ্যই ওয়ারাকা, অবশ্যই, আমি উত্তর নিয়েই ফিরে আসবো ওয়ারাকা। মুহাম্মদকে নিয়ে কোথায় যাচ্ছ আবু তালিব? আমার সাথে সিরিয়া। এটা কিভাবে সম্ভব? সে তো এখনো ছোট নরম বাচ্চা, ও তো কোনোভাবেই সফরের এই ধকল সহ্য করতে পারবে না, তাছাড়া ক্ষুধা তৃষ্ণা এসব তো আছেই। তাকে বাড়িতে নিয়ে রেখে আসো আবু তালিব, আমরা ওকে ঠিক তোমার মতো করেই দেখে রাখব। ওকে আমি একা রেখে কোথাও যেতে পারবো না। সে আমাকে জিজ্ঞেস করলো কার কাছে রেখে আমাকে যাচ্ছেন চাচা, তার কথাগুলো আমার বুকে বিঁধেছিল, তার চোখের পানি চিবুক দিয়ে বেয়ে পড়ছিল। বিষয়টা আমাকে দেখতে দাও, সে আমার সাথে ভালো থাকবে। যা ভালো মনে করো, মুহাম্মদকে দেখে রাখবে ভাই আমার, ওকে দেখে রাখবে। আমাকে বলছো তাকে দেখে রাখতে হারিস? কাবার শপথ, মুহাম্মদের মতো ভালো আমি পৃথিবীতে কাউকে বাসি না। হে কুরাইশবাসীগণ, সিরিয়ায় গ্রীষ্মকালীন সফরে রওনা হওয়ার সময় হয়ে গেছে, সৃষ্টিকর্তা আমাদের সফর নিরাপদ করুক, চলো যাওয়া যাক। হে কুরাইশের লোকেরা, সফরকালীন সময়ে তোমরা আমাদের পরিবারকে দেখে রেখো। সাবধানে যেও। কাফেলাদের দেরি হচ্ছে, তারা কেন দেরি করল? মনে হচ্ছে তিনি ওদের সাথেই আছেন। যাও সামন, মক্কার কাফেলাদের জন্য অপেক্ষা করো, এই সময়টাই তারা বুসরায় আসে, তাদের কাছে আমার জরুরি দরকার আছে, আর সেটা খুব জরুরি দরকার, আমি সেটা খুঁজে বের করতে চাই। তুমি পশ্চিম দিকের দরজায় গিয়ে ওদের জন্য অপেক্ষা করো, শহরে পৌঁছানো মাত্রই আমার কাছে এসে তুমি জানাবে। আমার সেই খবরটা লাগবে সামুন, আমি কোনোভাবেই আর অপেক্ষা করতে পারছি না। যাও সামুন, যাও। এখনই যাচ্ছি আব্বা। একটু থামো, আমরা মক্কা থেকে প্রায় এক মাস ভ্রমণ করছি সিরিয়ার উদ্দেশ্যে, বুসরা কি এখনো এখান থেকে অনেক দূরে? আর বেশি দূরে না, আর একটু সফর করতে হবে। এই ভূমিগুলোতে রোমানদের রাজত্ব, ওগুলো নাজরানের খ্রিস্টানদের, এখানে কেউ মূর্তি পূজা করে না,
তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে ইবনে হুয়াইরিস। ভবিষ্যৎ ছাড়া তো এই জগতে কেউ নেই। আমি একটা কথা বলতে চাই। বলো ইবনে হুয়াইরিস। কাফিলাতে একটা ছোট্ট বালক আমাদের সাথে মক্কা থেকে এসেছে, যার বয়স এখনও 13 হয়নি। তাকে কিছু নিয়ে সামান্য বিরক্ত অথবা কোনো অভিযোগ করতে দেখি দি আবু তালিব? ও আব্দুল মুত্তালিবের নাতি। আরও অবাক করা ব্যাপার তার সুন্দর ও বিনয়ী আচরণ, সাথে সাহস আর কোমলতা। তুমি তাকে উটগুলোর দেখাশোনা করতে বললে, আর মুহাম্মদ বড়দের মতো সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছে। আমি তাকে একটা অপ্রয়োজনীয় কথাও বলতে দেখিনি। এই বয়সে সে অনেক দক্ষ, পরিশ্রমী আর বিচক্ষণও। মুহাম্মদ আসলেই অসাধারণ। তুমি কি ভবিষ্যৎ বলতে পারো আল হুয়াইরিস? মোটেও না। আমি লাহাব গোত্রের কেউ না, আর রাজদাস নোয়া থেকেও আসিনি। আমি খুব গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করেছি। একটা নির্জনতা তাকে সবসময় ঘিরে রাখে। চিন্তায় চেতনায় সে খুব ধীর স্থির। একটা বিশুদ্ধ মন আছে তার। এই বয়সেও তার আচরণ বিজ্ঞ লোকদের মতো। তাকে নিয়ে আমি অনেক আশাবাদী। তুমি ঠিকই বলেছ ইবনে হুয়াইরিস। আমাদের পুত্র মুহাম্মদ বরকতময় শিশু, তাকে আমরা কখনোই ভুল কিছু করতে দেখিনি। আর সব কিছুর উপরে সে একজন সৎ বালক। ঠিক, এ কারণে আমরা তাকে মুহাম্মদ আল আমিন ডাকি। মুহাম্মাদি হয়ে উঠবে যোগ্য উত্তরাধিকারী। রাব্বিল কাবা রহমত দান করুক। وهديه سيما يوم يتيه على الزمان صباحه ومساؤه بمحمد أم طالب شنشن أم طالب كي هو اچه باراكا كوثا جات شدومي আমি আজিয়াত পাহাড়ে যাচ্ছি। আজিয়াত পাহাড়ে? সেখানে গিয়ে কি করবে তুমি? সফরকারীদের জন্য অপেক্ষা করব উম্মে তালিব। মুহাম্মদকে খুব মনে পড়ছে? সবসময় তার কথা মনে পড়ে। আমি ওর কাছে ওর মায়ের মতো। ওকে সেবা যত্ন করেছি, আমার চোখের সামনে ও বড় হয়েছে। কাবার রবের কসম, ওকে দেখার জন্য আমি অস্থির হয়ে আছি। এসো শান্ত হয়ে বসো, কাফেলাদের ফেরার সময় তো এখনো হয়নি। আমি জানি, আমি জানি উম্মে তালিব, কিন্তু আমি সেখানে যেতে চাচ্ছি, যেতে দিন আমায়। শোনো বারাকা, মুহাম্মদ তার চাচার সাথে আশ্রমে গিয়েছে। আল্লাহর শপথ, আমারও তাকে অনেক মনে পড়ছে, কিন্তু কি আর করার আছে, ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া। সত্যি কথা, তবু আমি আজিয়াত পাহাড়ে যেতে চাই। সত্যি অবাক হচ্ছি, কি করবে তুমি ওখানে গিয়ে? আমি সেখানে সিরিয়ার দিকে তাকিয়ে থাকবো, হয়তো ওদিক থেকে আমি মুহাম্মদের সুঘ্রাণ পাবো। তুমি খুবই কোমল হৃদয়ের বারাকা, রহমত বর্ষিত হোক তোমার উপর। তুমি যাও। জগত স্বর্গের হেশ্বর, কি হচ্ছে সব? একটা বড় মেঘ এই গ্রীষ্মকালে, ঘন মেঘের একটা কুণ্ডলী একাকী ধীরে ধীরে আকাশে উড়ে বেড়াচ্ছে। সন্ন্যাসী সামন, কোথায় সন্ন্যাসী সামুন? ও সামুন, তাড়াতাড়ি এসো। আব্বাজান। বাবা সামুন, আমি দেখেছি যে মক্কার একদল কাফেলা এখানে পৌঁছে গেছে। আমার ভবিষ্যৎবাণী সত্যি কিনা দেখে এসো। যদি আমি ওই কাফেলা দলকে দেখতে পাই তাহলে কি করব? যদি এটাই সেই কাফেলা হয়, আমাকে এসে খবর দেবে। ওই মক্কার বণিকদের সাথে হিসাব মেলাতে হবে। যাও সামুন, এখনই যাও সামুন। ঠিক আছে আব্বাজান। কি ভয়ঙ্কর সত্য, এটাই প্রকাশিত হবে। তাহলে কি এই সেই নবী যার জন্য আমরা অপেক্ষা করে আছি? মক্কার কাফেলারা, হে কুরাইশের বণিকগণ, বুসরাই সর্বশেষ নগরী যেখানে রোমানরা আমাদেরকে বাণিজ্য করতে ঢুকতে দিবে। শহরের সীমানার বাইরে পৌঁছলেই তাদের রক্ষীরা আমাদের উঠ থামাবে, কর নিলেও উঠ সহ ঢুকতে দিবে না। তাহলে কেউ সীমানার ভেতরে যেতে চাইলে তাকে কি করতে হবে? হেঁটে ঢুকতে হবে, কোনো ঘোড়া অথবা অস্ত্র নিয়ে ঢুকতে দিবে না। যদি রোমানরা আমাদের উপর খেপে যায় তাহলে আর কখনো আমাদেরকে সিরিয়ায় প্রবেশ করতে দিবে না, আর এই নিয়ম আমাদের মানতে হবে।
আমাদের কোনোভাবেই সিরিয়ার সফরটা বন্ধ হতে দেয়া যাবে না। আমার উপরে ভরসা রাখুন। স্বাগত মারবীয় ভাই, কুরাইশদের কাফেলা কি পৌঁছে গেছে? হ্যাঁ, আমি সেই কুরাইশ কাফেলারই বণিক, বলতে পারেন কি? কিন্তু কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় সেটা কিভাবে জানবো? আমরা এটা জানি যে আল্লাহ এক, তাই তার কাছে একাকি প্রার্থনা করব। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তাই তাকে সেজদা করব। আর কখনো তাদের মূর্তিদের সেজদা করব না, তাদের বানানো মূর্তিদের কাছে উৎসর্গ করা পশুর গোস্ত খাবো না। পাদ্রী বাহিরা আপনাদেরকে দাওয়াতের জন্য অনুরোধ করেছেন, আর বলছেন কেন? আমরা প্রতি বছর এখানে আসি, কিন্তু এই প্রথম তিনি আমাদের দাওয়াত দিচ্ছেন। তারা উপার্জন করবে, তারা অনেক উপার্জন করতে পারবে। অনেক উপার্জন? কিভাবে এত নিশ্চিত হলে তুমি? অবশ্যই, কারণ তারা বরকতময় শিশু মোহাম্মদকে সাথে নিয়ে গেছে। এসো মোহাম্মদ, এসো। এই বালকই তোমার ভাতিজা আবু তালেব? হ্যাঁ, ওই আমাদের পুত্র মোহাম্মদ। মোহাম্মদ পাদ্রী, আমাদেরকে ভুলে বালক মোহাম্মদকে দেখার জন্য এমন অস্থির হয়ে যাচ্ছিল কেন?